কাঁচা আম আর কাঁচা কলা দিয়ে জিভে জল আনার মতো ভর্তা, আর যেটা খেলে আজির মতো এরকম অটোমেটিক রিয়াকশন চলে আসবে। ফার্স্টে একটা কাঁচা কলা নিয়ে কাঁচা কলাটাকে ভালোভাবে পিল করে এখন একটা শিলপাটা দিয়ে হালকা ভর্তা করে নিব। এভাবে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভর্তা করা কাঁচা কলাগুলোকে। এখন সেম ভাবে ও কাঁচা আমটাকে ভালোভাবে পিল করে শিলপাটা দিয়ে এভাবে ভর্তা করে নিব। ভর্তা করা কাঁচা আমগুলোকেও বোলের মধ্যে এখন নিয়ে নিচ্ছি। এখন দুইটা কাঁচামরিচ নিয়ে ভালোভাবে বেটে নিব, আর ঝালটা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা নিও। এখন এর মধ্যে দিয়ে দেবো আমার পছন্দের ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচের সাথে ভালোভাবে বেটে নিব। আর এর মধ্যে যারা যে আমাদের ফেসবুক পেজে ফলো দেওনি, কারিমা রহমান ফেসবুক পেজে ফলো দিয়ে আসো। ধনিয়া পাতা আর কাঁচামরিচ ভালোভাবে বাটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব তেঁতুল, কারণ তেঁতুল ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ, কি তাই না? এখন এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, অ্যান্ড দেন দিয়ে দিব চিনি, আর দিয়ে দিব অনেকটা কাসুন্দি। এগুলো দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব কুচি করা পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ দিয়ে এখন আবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এর মধ্যে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কারিমা রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসো, অ্যান্ড ডু ফলো ইন আমার ইনস্টাগ্রাম আইডি টু। আর কমেন্ট শেয়ার করতে একদম 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 ভুলবে না। আমাদের কাঁচা আম দিয়ে কলা ভর্তা বানানো হয়ে গেছে, আর এটা খেতে অনেক 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 মজা। আমাদের আজ্জি এটা খেয়ে টেস্ট করতেছে, আর টেস্ট করে ওর কি রিয়াকশন হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। ও টক খেলেই এরকম করে। আল্লাহ হাফেজ।